নজরে 2024 সাংগঠনিক প্রাজ্ঞতার পরিচয়, অতীত থেকে অভিজ্ঞতা সঞ্চয়ের প্রয়াসে বর্তমানকে পল্লবিত করার চেষ্টা। রাম মন্দির উদ্বোধনের আবহে চণ্ডীপুর মন্ত্রী টিঙ্কু রায়ের সাংগঠনিক আড্ডা। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের দলের পুরনো কর্মী এবং বর্তমান কর্মীদের নিয়ে নিজ বাসভবনে মকর সংক্রান্তি মিলন উৎসবে মাতলেন মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শ্যাম কুমার সিনহা, সহসভাপতি হিমাংশু দাস, বিজেপির নেতা কর্ণজিৎ সিনহা, পিন্টু ঘোষ, সন্দীপ কর্মী, ত্রিলোকেশ্বর সিনহা, দুলাল দাস, মনোজ কৈরি, যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সভাপতি বাবুল দেব সহ আরো অনেকেই। এদিন মন্ত্রী টিঙ্কু রায় জানান, মূলত 80-এর দশকে দলের কর্মীদের এবং 2014 সালে পঞ্চায়েত সমিতির ভোট সহ জেলা পরিষদের ভোটে যেসব কর্মী ভোটে লড়াই করেছিল সেসব দলীয় কার্যকর্তাদের সাথে মত বিনিময় করা হয়, যার মধ্য দিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক আরো গভীর হবে এবং নিজেদের আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পাবে। মকর সংক্রান্তি উপলক্ষ করে পুরনো কার্যকর্তা যারা, ভারতীয় জনতা পার্টি আজ ভারতের সবচেয়ে বৃহৎ পার্টি এবং কেন্দ্রেও আমরা সরকার রয়েছে, রাজ্য সরকার রয়েছে। 2018 সালে আমাদের প্রথম সরকার, 2023 দ্বিতীয় সরকার হয়েছে, কিন্তু এই সরকারটা বলতেই হয়নি। এই সরকারটার যারা ধরে রেখেছিলেন দীর্ঘ সময় ধরে, সেই 1980-এর দশক থেকে এই ধরনের প্রবীণ কার্যকর্তা যারা, তাদেরকে সবাইকে নিয়ে আজ আমরা এই মকর সংক্রান্তি মিলন উৎসব করলাম। 2014 সালে ঊনকোটি জেলায় একটা ব্যাপক হারে আমরা ভালো প্রতিযোগিতায় সফল হয়েছি, আমরা পঞ্চায়েত নির্বাচনে অনেক প্রার্থী জয়ী হয়েছে। এই সমস্ত কার্যকর্তা যারা 2014 সালে যারা প্রার্থী হয়েছিলেন সবাইকে নিয়ে আজ আমরা মিলন পুরনো এবং নতুন সবার একটা মেলবন্ধন, সবাই একসঙ্গে বসে চা খেলাম, আড্ডা দিলাম, কথা বললাম, সবাই সুখ দুঃখ জানার চেষ্টা করলাম, একে অন্যের ভালো খারাপ জানার চেষ্টা করলাম। মন্ত্রী টিঙ্কু রায় অনেকটা ক্ষোভের স্বরে বলেন, 2023 সালে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হবার পর অনেকেই তার বিরুদ্ধে অপবাদ রটিয়েছিল। ধর্মনগর তথা বহিরাগত মানুষকে প্রার্থী করা হয়েছে, তাকে স্থানীয় মানুষ কাছেই পাবে না। এর জবাবে মকর সংক্রান্তি মিলন উৎসবে উপস্থিত দলীয় কর্মীদের বলেন, ভোটের প্রচারে তিনি বলেছিলেন ভোটে জেতার এক বছরের মধ্যেই এই বিধানসভা এলাকায় নিজের বাড়ি করবেন এবং সপ্তাহের অধিকাংশ সময়ে এলাকায় থাকবেন, যেমন কাজ তেমন কথা। ভোটে জেতার এখনো এক বছর হয়নি, ইতিমধ্যেই তিনি চণ্ডীপুর বিধানসভা এলাকায় বাড়ি তৈরি করেছেন। সেই সাথেই বলেন, এই বাড়ি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের বাড়ি, নবনির্মিত এই বাড়িতে যে কোনো সময় আসার এবং যে কোনো সময় যে কোনো বিষয়ে মতামত ব্যক্ত করার মন্ত্রী টিঙ্কু রায়ের আহ্বান জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নজরে 2024 সাংগঠনিক প্রাজ্ঞতার পরিচয় দিলেন, অতীত থেকে অভিজ্ঞতা সঞ্চয়ের প্রয়াসে বর্তমানে প্লাবিত করার চেষ্টা করলেন চণ্ডীপুরের বিধায়ক। তাছাড়া রাম মন্দির উদ্বোধনের আবহে এদিন মন্ত্রী টিঙ্কু রায়ের সাংগঠনিক আড্ডা এক নতুন মাত্রা যোগ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড।